দাদি গেল দাদি গেল বলে এ কি আজব কারখানা দাদি গেল দাদি গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সকাল থাকি মানুষটা নির্ভর আছি এই একটা পাই নিয়ে এলো এই আদান দিল জাম গাছের তলে জুড়িয়া আসি আর খানিক নিরিয়া রোজা রমজানেরও দিন ইফতার করে যাওয়া লাগবি হাঁটতলা যাওয়া লাগবি ঈদের খরচ টরচ আছে সলগুলার না কিছু কাপড় সবর কিনার পাম নাই পয়সা বাদি হাতত নাই যে কামলা নিয়ে ভুইখান নিদিন না ছাগল টাগল ভুই থাকি না ছাগল দুদিন পরে একটা বেটি এক মাসি রোজা করলো এরা ভালো বলতো যে সলগুলা খেলেন তাও খেলার পানি বউটে কি পরিশ্রম করে দুই বছর আগে এখন কাপড় দিস বউ না খায়া দেয়া সংসারের কাজ করবো দেখ কোনোদিন মুখ ফুলি কয় না এখন কাপড় নিয়ে আসে সংসারের অভাব অন্য গিয়ে তাই কোনো চাহিদাই দেয় না কত কষ্ট করে ছোট ভাইটা লেখাপড়া করানো বড় চাকরি পেয়েছে মোর যে খোঁজ খবর নেবে সে খোঁজ খবরটাও মোর দেয় না দুই দিন পরে বোঝেন না কেনাকাটা না করলে হয় না বাড়ির মধ্যে বাপ মা আছে ছোট ছোট আছে তা চাচা তোমার কি খবর কেনাকাটা করেন নাই খাবার আবার কিসের কেনাকাটা বাবা কত কষ্ট করি লেখাপড়া করানো চেহারা নাই বাপের অভাব বুঝতাম নাই বিয়ে করিয়া টাকা পয়সা নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত কি কর কিছু নাই আর আপনাকে এমন একদিন এমন কিছু দিবে যেটা আপনি নিবের পাবানন হ্যাঁ মন খারাপ করেন না আর ঈদ যেভাবে কাটি যাবি তো মানুষের কেটে না ঈদ কিন্তু কাটি যাবি মানুষের ইউটিউবের থেকে আসছ মাথাটা কেন ঘুরে রাখছি বাবা তো কেন বাড়ি বন্ধ না আগে
চল 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 চ